সালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের জানাই সুস্বাগত। আমরা তৃতীয় অধ্যায়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম স্বাধীনতা এবং সংজ্ঞা এবং স্বাধীনতা এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তৃতীয় অধ্যায়ে স্বাধীনতা এবং রক্ষা কবচগুলো নিয়ে। আর এখানে এবং স্বাধীনতা রক্ষা কবচ হলো তাহলে গণতন্ত্র এবং স্বাধীনতা এবং রক্ষা এবং প্রদান এবং ও প্রথম এবং রক্ষা কবচ, এই বিষয়টি এবং নিয়ে আমরা তাহলে আলোচনা করছি। গণতন্ত্র এবং স্বাধীনতা এবং রক্ষা এবং প্রদান ও প্রথম এবং রক্ষা কবচ এই কথাটি এবং হচ্ছে এবং এই কথাটি এবং এর গুরুত্ব অত্যধিক। কারণ হচ্ছে গণতন্ত্র রক্ষা এবং ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে প্রত্যেকটা এবং নাগরিকের এবং হচ্ছে যে স্বাধীনতা প্রদান করতে হবে। আর এই প্রথম পদক্ষেপই হচ্ছে যে নাগরিকের স্বাধীনতা। নাগরিকের স্বাধীনতা যদি প্রদান করা না হয় তবে তাহলে এবং হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে এবং পারে না। তাই এবং স্বাধীনতা এবং থাকতে হবে এবং স্বাধীনতা যখন এবং থাকবে তখন এবং নাগরিকগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং স্বাধীন এবং ভাবে এবং তাদের এবং কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাই স্বাধীনতা এবং অন্যতম রক্ষা কবচ বলা হয় এবং গণতন্ত্রকে। আইন, আইন কি? আইন হচ্ছে কতগুলো বিধিবিধানে বা নিয়ম কানুনের এবং সমষ্টি। এমনি যেখানে এখানে এবং হচ্ছে যে স্পিড এজন্য বলেছেন যে যেখানে আইন নেই এবং সেখানে এবং লাস্ট কি এজন্য বলেছেন যে যেখানে আইন নেই এবং সেখানে এবং স্বাধীনতা এবং থাকতে এবং পারে না। তাই আইন এবং প্রতিষ্ঠিত হলে এবং স্বাধীনতা এবং প্রতিষ্ঠিত হবে। আইনের এবং শাসন সমাজে এবং বা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত এবং করতে হবে। আইনের এবং চোখে এবং দেখা যাবে যে এবং ধনী এবং দরিদ্র এবং ধনী এবং দরিদ্র এবং হচ্ছে উঁচু এবং নিচু এবং কালো এবং হচ্ছে সাদা প্রত্যেক এবং ব্যক্তিকে এবং সমান এবং সুযোগ এবং সুবিধা এবং প্রদান করতে হবে। এখানে আইনের এবং শাসন প্রতিষ্ঠিত হওয়া হলে এবং ন্যায় এবং বিচার এবং প্রতিষ্ঠিত হবে। এবং বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা আমরা স্বাধীনতা রক্ষা অন্যতম রক্ষা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে এবং তাদের বিচার কার্য এবং সম্পাদন এবং করতে পারে, বিচার কার্য এবং পরিচালনা করতে পারে, তবে তাহলে এবং স্বাধীনতা এবং প্রতিষ্ঠিত হবে। আর হচ্ছে এবং নিরপেক্ষতা, বিচারকগণ এবং নিরপেক্ষ এবং দৃষ্টিকোণ থেকে এবং তাদের বিচার কার্য এবং পরিচালনা করার মতো এবং হচ্ছে এবং ক্ষমতা তাদের হাতে এবং আপনি অর্পণ এবং করতে হবে এবং যখন এবং তারা এবং তাদের এবং বিচার কার্য নিরপেক্ষভাবে এবং করার সুযোগ লাভ করবে এবং তখন এবং এটি এবং পক্ষপাতিত্বহীন এবং থাকবে বলে আমরা বিশ্বাস করি। ক্ষমতা এবং স্বতন্ত্রীকরণ, ক্ষমতা আমরা এবং জানি এবং যে স্বতন্ত্রী এবং করণ এবং বলতে এবং ক্ষমতা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রত্যেকটি বিভাগের এবং মধ্যে এবং ক্ষমতাকে এবং পৃথক পৃথক এবং ভাগে এবং ভাগ করে দিলে তবে তাহলে এবং একটি বিভাগ এবং অপর একটি বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে এবং বিচার কার্য এবং পরিচালনা করতে পারবে, শাসন কার্য পরিচালনা করতে পারবে এবং আইন এবং প্রণয়ন এবং করতে পারবে এবং তখন এবং সুফল এবং ভোগ করা যাবে এবং তখন এবং স্বাধীন এবং হবে। তাই এবং ক্ষমতা সচেতন স্বাধীনতার একটি অন্যতম অবরক্ষ কবচ। সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্তি, নাগরিকের এবং স্বাধীনতার এবং জন্য সংবিধানে নাগরিকের যে অধিকারগুলো রয়েছে, নাগরিকের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো এবং অন্তর এখানে হচ্ছে অন্তর্ভুক্তি বা হচ্ছে সন্নিবেশ এবং করতে হবে এবং যখন এবং সংবিধান দ্বারা এবং হচ্ছে এবং নাগরিকের অধিকারগুলো এবংগুলো উল্লেখ থাকবে বা লিপিবদ্ধ থাকবে তখন তা সেই সংবিধানের আলোকে নাগরিক অধিকার ভোগ করার সুযোগ পাবে। আর সংবিধানে এবং উল্লেখ থাকা এবং অধিকারগুলো এবং ভোগ করার ক্ষেত্রে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। তাই স্বাধীনতা হচ্ছে যে সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। দায়িত্বশীল এবং শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা এখানে দায়িত্বশীল এবং শাসন ব্যবস্থা হিসেবে এবং বলা যেতে পারে। কারণ হচ্ছে যে এখানে এবং জনগণের এবং হচ্ছে সম্মতির উপর এবং তারা হচ্ছে ক্ষমতা এবং গ্রহণ করে এবং জনগণের এবং সম্মতির উপর জনগণের হচ্ছে আস্থার উপর তারা ক্ষমতা টিকে থাকে এবং জনগণের এবং অনাস্থা প্রকাশ করলে তখন তারা ক্ষমতা থেকে এবং বিদায় এবং নিতে হয়। তাই এখানে বলবো যে জনগণের এবং দায়িত্বশীল এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা দায়িত্বশীল এবং থেকে শাসন কার্য পরিচালনা করে। অর্থনৈতিক এবং সাম্য, সাম্যের কথা যদি আমরা বলতে চাই তবে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান
এখানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের এবং তাদের এবং কর্ম দক্ষতা এবং তাদের হচ্ছে যোগ্যতা অনুসারে এবং সম্মান এবং চাকরি এবং যোগ্যতা অনুযায়ী চাকরি লাভ করার এবং সুযোগ প্রদান করতে হবে এবং এখানে এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে এবং হচ্ছে যে এবং বেতন এবং প্রদান করতে হবে এবং সকল ক্ষেত্রে অর্থনৈতিক এবং সাম্য এবং প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের সুষম এবং উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করতে পারি। আর এটা এই সম্ভব যে স্বাধীনতা এবং রক্ষা এবং অন্যতম রক্ষা কবচ। প্রত্যক্ষ গণতান্ত্রিক এবং পদ্ধতির এবং প্রয়োগ। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে এবং যে এবং শাসন ব্যবস্থার জনগণ এবং সরাসরি ভোট প্রদান করার মতো ক্ষমতা রাখে এবং তাদের এই প্রত্যক্ষ গণতান্ত্রিক হচ্ছে যে শাসন ব্যবস্থার জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করার মতো সুযোগ থাকে সেই শাসন ব্যবস্থাকে প্রত্যক্ষ হচ্ছে গণতান্ত্রিক এবং পদ্ধতির এবং প্রয়োগ এবং বলে আমরা বিশ্বাস করি। সংবাদপত্রের স্বাধীনতা, যে কোনো এবং দেশের এবং অভ্যন্তরে যে এবং ঘটনাগুলো ঘটে যায় এবং তা এবং প্রকাশ পায় সংবাদপত্রের মাধ্যমে। আর স্বাধীন এবং সংবাদপত্র যখন এবং রাষ্ট্রে এবং প্রতিষ্ঠিত হবে তখন এবং দেশে এবং সব এবং গুলো এবং ঘটনাই সঠিকটা এবং হচ্ছে যে ফুটে উঠবে এবং স্বাভাবিক মানুষ এবং জানতে পারবে তার উপর এবং জনমত এবং প্রতিষ্ঠিত হবে। ক্ষমতার এবং বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং বলতে যে এবং কোনো এবং কিছুকে এবং হচ্ছে ভাগ করে দেওয়া বন্টন করে দেওয়া মানে এখানে হচ্ছে একটি এবং জায়গায় ক্ষমতা এবং নিয়ে না এসে এটাকে ভাগ করে বিচ্ছিন্ন করে এবং হচ্ছে এবং দিলে তবে তাহলে এখানে এবং ক্ষমতা এবং দ্রুত এবং বিস্তার লাভ করবে। যখন এবং দ্রুত এবং বিস্তার এবং লাভ করবে তখন এবং উন্নয়ন হবে। নাগরিক এবং সচেতনতা, আমরা স্বাধীনতা অন্যতম অবস্থা নাগরিকদের এবং সচেতনতা সচেতন এবং নাগরিক হচ্ছে যে এবং রাষ্ট্রের সম্পদ এবং নাগরিক সচেতনতার ফলে তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কিত বিষয় এবং সচেতন হবে এবং তারা অধিকার কর্তব্য বিষয়ে সচেতন হওয়ার এবং ফলে এবং নাগরিকগণ এবং তাদের এবং স্বাধীনতা এবং সঠিকভাবে উপভোগ করতে পারবে। এবং শিক্ষার প্রসার, শিক্ষা এবং বলতে এখানে এবং যে কোনো এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করার এবং ক্ষেত্রে শিক্ষা এবং অতীব জরুরি এবং সুশিক্ষিত এবং শিক্ষিত এবং জাতি এবং গণতন্ত্র এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পালন করে। যে এবং রাষ্ট্রে যত বেশি এবং শিক্ষিত সে এবং রাষ্ট্র তত বেশি উন্নত, যে রাষ্ট্রে যত বেশি শিক্ষিত এবং সে এবং রাষ্ট্রের গণতন্ত্র তত বেশি উন্নত এবং গণতন্ত্রে উন্নত হওয়ার এবং ফলে এবং স্বাধীনতা এবং রক্ষা হবে এবং সত্তা জাগ্রত এবং জনমত। এবং আমরা সাধারণত ভাবে এবং জনমত এবং বলতে এবং যাই যখন এবং একটি নির্দিষ্ট এবং সময়ে একটি নির্দিষ্ট বিষয়ে জনগণ এবং তাদের এবং যে মতামত পোষণ করে সেটাই হচ্ছে এবং জনমত। আর এক্ষেত্রে এবং জনগণ এবং তাদের এবং নির্দিষ্ট বিষয় এবং সম্পর্কিত বিষয় এবং সচেতন হয়ে এবং মতামত পোষণ করার ফলে এবং স্বাধীনতা এবং ভোগ করতে পারবে। কারণ হচ্ছে এবং স্বাধীনভাবে তার মতামত পোষণ করার এবং সুযোগ প্রদান করতে হবে সে এবং মতামতের উপর এবং ভিত্তি করে এবং জনগণ যখন নেওয়ার হচ্ছে এবং তাদের এবং মতগুলো একত্রিত হয়ে এবং তাদের মধ্যে একটি বিষয়কে একত্রিত হয়ে যখন সিদ্ধান্ত প্রদান করবে তখন তাহলে তাদের মধ্যে এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা বিশ্বাস করতে পারবো। তাই আজকের ক্লাসে আমরা স্বাধীনতা রক্ষা কবচে এবং যে বিষয়গুলো আমরা জানলাম সেই এবং বিষয়গুলো এবং সঠিক এবং ভাবে এবং পড়াশোনা এবং করে এবং মনে এবং রেখে পরীক্ষা ভালো ফলাফলের জন্য প্রত্যাশা করতে পারি। কারণ পরীক্ষায় সাধারণতভাবে এবং সৃজনশীল প্রশ্ন এখান থেকে হয়ে থাকে, তাই সেই সৃজনশীল প্রশ্নের উত্তর যাতে আমরা সঠিকভাবে এবং লিখতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।